Assalamualaikum everyone, welcome back to my channel, Rapa Cooking and Vlog channel. সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো পটল দিয়ে পটলের দো পেঁয়াজা। তো পটলের দো পেঁয়াজা করতে লাগবে পটল, পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা রসুনের পেস্ট আর হলুদ মরিচের গুঁড়া, জিরা গুঁড়া। এই লাগবে উপকরণ। তো চলুন আমরা মূল রান্নায় চলে যাই। এখন পটলের দো পেঁয়াজা করতে প্রথমেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো প্রথমেই আমি হচ্ছে পটলগুলো একটু ভেজে নিব, আর পটলের মধ্যে কিন্তু আমি হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। জাস্ট একটু সময় নিয়ে আমি পটলটা এখন ভেজে নিব, এক পিঠে হচ্ছে 2 মিনিট করে ভেজে নিব। তো আমি হচ্ছে এখন সবগুলো পটল উল্টিয়ে দিলাম, 2 মিনিট ভাজার পর আবার পটলগুলো কিন্তু আমি উল্টিয়ে দিব। আর এই পটলের দো পেঁয়াজাটা আগে কিন্তু আমার কখনো করা হয়নি, আজকেই ফার্স্ট টাইম করলাম। তবে এই পটলের দো পেঁয়াজাটা খেতে ভীষণ ভালো হয়েছিল, এর জন্যই আপনাদের মাঝে শেয়ার করলাম, তা না হলে কিন্তু শেয়ার করতাম না আমি। আর এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের একটা রেসিপি। তো আমি 2 মিনিট পর পটলগুলো কিন্তু উল্টিয়ে দিলাম, অপর পাশটাও 2 মিনিট ভেজে নেওয়ার পর পটলগুলো এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। আর এই প্যানের মধ্যেই হচ্ছে পটলের দো পেঁয়াজাটা করে নেওয়ার জন্য এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আর একটু তেল, এরপর দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি। তবে পটলের দো পেঁয়াজা করার জন্য একটু বেশি পরিমাণের কিন্তু পেঁয়াজ দিতে হবে, এতে করে খেতে খুব বেশি ভালো লাগবে। আর এদিকে পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা একটু ভেজে নিলাম আমি, এর ভিতরে এখন দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো, যে মশলাগুলো শুরুতেই রেডি করে নিয়েছিলাম প্লেটে। সব মশলাগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে একটু মিশিয়ে 2 মিনিটের মতো এইভাবে রান্না করব। আর 2 মিনিট পর এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এর ভিতরে এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। পটলের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এভাবে করে আমি আরও 3 মিনিট রান্না করে নিব। তো আমি মিশানোর পর ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, এরপর এখন দিয়ে দিব কাঁচামরিচ। তবে এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। আর 1 মিনিটের মতো আমি রান্না করে কিন্তু নামিয়ে নিব। তো চলুন আপনাদেরকে এখন আমি পরিবেশন করে একটু দেখিয়ে দিচ্ছি আমার পটলের দো পেঁয়াজাটা দেখতে কেমন হয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন খুব বেশি ইয়াম্মি হয়েছে, আর কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু খুবই অল্প সময়ে খুবই কম উপকরণে এই পটলের দো পেঁয়াজাটা বাসায় তৈরি করে নিতে পারেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, আপনি চাইলেই কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।